হাই বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের বন্ধু দেবশ্রী রায় তোমাদেরকে স্বাগত জানাই চ্যানেলে। আর আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে অনেক গল্প অনেক কথা বলতে চলে এলাম। তো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার তো করবে, সাথে কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমাকে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকে বেশ একটু গল্প করার মুডে আছি, তো গল্প করার মুড থাকলে ওই চেয়ারে বসে স্টিফ হয়ে বা সোফায় বসে গল্প করাই যেতে পারে, এরকম কোনো ব্যাপার নয়। কিন্তু আমাদের ছোটোবেলায় আমরা সেই মাটিতে বসে একটা মাদুর পেতে কি মজা করেই না গল্প করতাম। তো আজকে আমি ভাবলাম আমার এই ভিডিওটায় একটু মাটিতে বসে বেশ এনজয় করে আরামসে তোমাদের সাথে গল্প করি। তাই তোমরাও কি আমার সাথে একমত যে মাটিতে বসে বেশ সুন্দর করে মজা করে গল্প করতে বেশ লাগে? কিন্তু স্কুল কলেজে যখন ছিলাম তখন এই মাটিতে বসে গল্প করাটা একটা ন্যাচারাল জিনিস ছিল, যেটা আজকে মানে আজকের দিনের জন্য খুব স্পেশাল। কারণ আফটার স্কুল কলেজের পর আমরা খুব কি বলবো খুব বাঁধাধরা জীবনে কাটাতে থাকি, খাওয়া বসা চলা। তো এই জীবনটাকে কাটিয়ে যখন আমরা এরকম কোনো কিছু মুহূর্ত করি নিজেদের জন্য, তো নিজেদেরকে খুব স্পেশাল মনে হয়, আর আমার মনে হয় সেই মুহূর্তটাও খুব স্পেশাল হয়ে দাঁড়ায়। আর এইভাবেই এই আফটার ম্যারেজের পর আমার এক বন্ধু ডলি, সে লকডাউনের সময় তার বাপের বাড়ি গেছে এবং এইরকমই মাটিতে বসে আরামসে থেকে তো তার মায়ের সঙ্গে কিছু কনভারসেশন সে করেছে। তো আজকে তোমাদের সঙ্গে সেই ছোট্ট কনভারসেশনের সেই ছোট্ট কথোপকথনের মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই, তো শুনতে থাকো। এরকমই একদিন ডলি তার বাড়ির শোকেসটা গুছাতে গুছাতে হঠাৎ একটা জিনিস দেখে তার মাকে জিজ্ঞাসা করলো, মা এই প্লেট সেটটা রমা কাকিমা দিয়েছিল না? তা মা তখন একটা কোনো কিছু কাজে বিজি ছিল, মা তখন ঘুরে বলল, হ্যাঁ তো। তা তখন ডলি হেসে বলল, মা এটা মনে হয় আমার জন্মদিনে 15তম জন্মদিনে রমা কাকিমা গিফট করেছিল। মা তখন পিছন ঘুরে তাকিয়ে বলল, হ্যাঁ তো, বাবা তোর এটা মনে আছে দেখছি। তা ডলি বলল, বাহ মনে থাকবে না, সেই বছরই তো রমা কাকিমা দিল্লি চলে গেল, তার উপর এটা লাউ পলার সেট। তুমি বলেছিলে যখন বাড়িতে কোনো লোকজন বা গেস্ট আসবে তখন তুমি এই সেটটা বার করে খাওয়াবে। মা একটু গম্ভীরভাবেই বলল, তখন ডলি হেসে বলল, আচ্ছা মা আমার বয়স কত হবে? তখন মা একটু রেগে গিয়েই বলল, কেন রে? তখন ডলি বললে, আরে বলোই না আমার বয়সটা কত। তখন মা প্রত্যুত্তরে বলল, তোর মতো না তোর প্রশ্নগুলো বড় অদ্ভুত, এই তো এই বৈশাখে তোর 40 হলো। এবার ডলি একটা জোরে হাসলো আর মাকে বলল, মা গত 25 বছর ধরে কত লোক আর এলো আর গেল, কিন্তু এই প্লেটগুলো সেই শোকেসেই থেকে গেল, ওদের আর বেরোনো হলো না। মা তখন চোখটা ছোটো ছোটো করে বলল, আচ্ছা আচ্ছা এবার কেউ আসুক প্লেটগুলো বার করব। ডলি একটা জোরে নিঃশ্বাস ফেলল এবং মাকে বলল, মা গত 5 বছরে তোমরা অনেক বৃদ্ধ হয়ে গেছো, তোমাদের আর কেউ খোঁজ রাখে না, বিশেষ করে কিছু নিকট পরিজন যারা তোমাদের একটা সময় খুব খোঁজ রাখত, এখন তারা ভুলে গেছে। কেন জানো? পাঁচিলের দায়িত্ব নিতে হয়। মা ডলির কথা শুনে একটু গম্ভীর হয়ে গেল, সঙ্গে সঙ্গে ডলি বলে উঠল, মা তার চেয়ে বরং প্লেটগুলো আমরাই বার করি নিজেদের জন্য, কারণ এই খুশির অংশীদার হওয়ার তাদের যোগ্যতা নেই,
যারা আজ আমাদের ছেড়ে চলে গেছে। বিশেষ করে তারা হয়তো রয়েছে, কিন্তু তারা আমাদের পাশে নেই। তো তার চেয়ে বরং এই খুশিটা আমাদের জন্যই থাক। এই বলে ডলি সেই লাউ কলার প্লেটগুলো টেবিলে রেখে দিল, কারণ আজকের এই প্লেটগুলোর উদ্বোধনের দিন। বন্ধুরা, আজকের এই কথোপকথনে ডলি এবং ডলির মা দুজনেই কাল্পনিক, কিন্তু এই কথোপকথনটা কোনোভাবেই কাল্পনিক নয়, কারণ এটা আমাদের মধ্যবিত্ত সমাজের প্রত্যেক পরিবারেই এটা দেখা যায় যে আমরা যাদেরকে খুব কাছের মনে করি বা নিজের নিকট আত্মীয় প্রয়োজন মনে করি, তাদের জন্য আমরা খুব ভালো ভালো জিনিসটা, খুব ভালো ভালো সময়টা, খুব ভালো ভালো কি বলবো মুহূর্তটাকে তাদের সাথে শেয়ার করার জন্য রেখে দিই, কিন্তু নিজেদের জন্য কিছুই রাখি না। আর এই একটা এমন মুহূর্ত আসে যখন যারা তারা বৃদ্ধ হয়ে যায়, তো সেই কাছের মানুষগুলো তাদেরকে আর খেয়াল রাখে না, আর শুধুমাত্র কারণ তখন তাদের অর্থবল কমে যায়, তাদের শারীরিক বল কমে যায়, এবং তারা তখন চায় কি বলবো তারা তখন সেই মানুষগুলোকে ভুলে যায়। কিন্তু সেই মানুষগুলো সেই আত্মীয় পরিজনদের আসার অপেক্ষায় সেই প্লেট, বাটি, গ্লাস সব তুলে রাখে, ভালো ভালো মুহূর্তগুলোকে তুলে রাখে। কিন্তু তোমরাই বলো, এই মানুষগুলো কি সত্যি যোগ্য এই ভালো ভালো মুহূর্তগুলোকে তুলে রাখার জন্য, যারা বৃদ্ধ বয়সে সেই মানুষগুলোকে ভুলে যায় যারা তাদের জন্য অপেক্ষা করছে? তো এই উত্তরগুলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো। আর আজকে আপাতত তোমাদের এই বন্ধু এই ভিডিওটা এখানেই শেষ করলো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।